সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি আজকে, আমাদের আজকের আলোচনার বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমরা আজকে ছোট ছোট করে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো গিবোধ, চগলখুরি, হিংসা, অহংকার সম্পর্কে। আমরা সংক্ষিপ্ত সময়ে ইনশাআল্লাহ অনেকগুলো কথা বলার প্রয়াস পাব। আশা করি আপনারাও কথাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল করবেন। জুমার নামাজে আসার পর ইমামের বক্তব্য যেগুলো শ্রবণ করা হয় সেগুলো খুব গুরুত্বের সহকারে শুনতে হবে, কারণ আপনি যা শুনলেন পরবর্তীতে এগুলো আপনি আর মনে রাখতে পারেননি, বলার সময় আমল করার ক্ষেত্রে এগুলো ভুল হতে পারে। এই জন্য আমরা এই বিষয়গুলো একটু খেয়াল করবো। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে শয়তান তার একটি লেবাস ধারণ করে আমাদের সাথে চলাফেরা করে এবং আমাদের দিয়ে সবচেয়ে ভয়ঙ্করতম এবং মহাপাপ যেগুলো রয়েছে পাপগুলো করায়। এই ভয়ঙ্কর পাপের অন্যতম একটি পাপ হলো গীবত করা, আরেকটি হলো চগলখুরি করা, আরেকটি হলো হিংসা করা, আর হিংসার বন্ধু হলো অহংকার। একজন মুমিন ব্যক্তির কাছে সিনেমা দেখা খুব খারাপ লাগে, হলে যেতে খারাপ লাগে, মানুষকে গালি দিতে খারাপ লাগে, কিন্তু সেই মুমিন ব্যক্তি শয়তানের কুমন্ত্রণায় নিজের অজান্তে সে এর চাইতে মহাভয়ঙ্কর যে পাপ আছে গীবত এবং চগলখুরি করে বেড়াচ্ছে সে কিন্তু সেটা গুরুত্বের সাথে দেখছে না। এই সমাজ জীবনে আমরা যারা বাস করি আমরা বিভিন্ন পাপের সাথে জড়িত। যে পাপগুলি আমাদের চলার পথে জাহান্নামের একেবারে চূড়ান্ত পর্যায়ে যেটা দ্বার প্রান্ত সেটাকে উপনীত করে, এক্ষেত্রে আমরা খুবই বেখেয়াল। এই জন্য আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের আলোচনার প্রথম টপিকস হলো গীবত করা। গীবত সম্পর্কে আমাদের কম বেশি ধারণা আছে। আমরা সবাই কোনো মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে গীবত সম্পর্কে কথা বলে থাকি। গীবতের একটি পরিচয় আছে। গীবত সম্পর্কে আল্লাহ নিজে কোরআনুল কারিমের মধ্যে পরিচয় দিয়েছেন। গীবত হচ্ছে একটি কু অভ্যাস, বদ অভ্যাসের নাম, যার বাংলা অর্থ হলো পরনিন্দা করা, কুৎসা রটানো, অন্যের কথা বলতে ভালো লাগা। গীবতের অর্থ কি? পরনিন্দা করা, কুৎসা রটানো, অন্যের দোষ ত্রুটি আলোচনা করতে ভালো লাগা, এর নাম হলো গীবত। গীবতকে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেছেন এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। নাউজুবিল্লাহ মিন যালিক। আপন ভাইয়ের গোশত খেতে যতটা আমার আপনার কাছে নিকৃষ্ট মনে হয় ঠিক ততটাই নিকৃষ্ট আল্লাহর কাছে মনে হয়। গীবতকারী গীবত করলে তার ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য পাপ হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। গীবতের সবচেয়ে চূড়ান্ত পাপ হলো গীবতকারী কখনোই জান্নাতে যাবে না। গীবতকারী কখনোই জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জবান দিয়ে বলেন গীবতকারীর জন্য জান্নাত নিষিদ্ধ করা হয়েছে। গীবতকারীর জন্য জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে। গীবতকারী আল্লাহ তাআলার কাছে লানত প্রাপ্ত। এটা আমি আর আপনি টুপি দাঁড়িয়ালারা যারা বেশি মানুষ আছি, নামাজি বেনামাজি সব শ্রেণীর মানুষের সাথে কম বেশি আছে। রাসূল সাল্লাম আরো বলেন যে ব্যক্তি গীবত করে সেই ব্যক্তির গীবতের করার কারণে আমি আপনার গীবত করেছি, আপনার গীবত করার কারণে আমার যত সওয়াব ছিল এই সওয়াবগুলি আপনার আমলনামায় ট্রান্সফার করা হয়েছে, আর আপনার গুনাহগুলো আমার আমলনামায় ট্রান্সফার করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। আমি আর আপনি সারাদিন পরিশ্রম করে ইবাদত করে যে সওয়াব অর্জন করি এই সওয়াবগুলি শুধু গীবত করার কারণে যার গীবত করেছি তার আমলনামায় চলে যায়,
আর সে আমাকে কিছু না বলার কারণে তার গুনাহগুলো আমার আমলনামায় চলে আসে, তাহলে আমি তো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। কারণ আমার সব পরিশ্রম তার ঘাড়ে গিয়ে পৌঁছেছে আর তার সমস্ত পাপগুলো আমার ঘাড়ে এসে পৌঁছেছে। কি আমার আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম না? এদি এত কষ্ট করে নামাজ পড়ে গিয়ে যদি অন্যের গীবতে পড়ে যায়, অন্যের পরনিন্দা করতে ভালো লাগে, উৎসাহ লড়া করি, তাহলে আমার সওয়াবগুলো তাকে দিয়ে দিতে হবে, আচার গুনাহগুলি আমাকে নিয়ে নিতে হবে। রাসুলুল্লাহ বলেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুমিনদেরকে সামনে নিয়ে আসবেন, তখন সে দেখবে তার সওয়াবের পাহাড় তার সামনে দাঁড়িয়ে আছে, তিনি খুব খুশি হবেন। কিছুক্ষণ পর দেখবেন কিছু মানুষ তার এই সওয়াবগুলো নিয়ে যাচ্ছে। তিনি লোকটি খেয়াল করে দেখছে তার সওয়াবের পাহাড় আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, সওয়াবগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমার এই অবস্থা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা দেখিয়ে দিবেন যে তুমি যে গীবত করেছিলে, তোমার এই গীবত করার কারণে, বহুতান করার কারণে, অন্যের চগলখুরি করার কারণে, অন্যকে তুমি কুৎসা রটনার কারণে, পরনিন্দা করার কারণে, সেই ব্যক্তিগুলির আমলনামায় তোমার সওয়াবগুলো দিয়ে দেওয়া হয়েছে, তুমি আছিস নিঃস্ব। আমার আপনার পরিশ্রমের সব কিছু যদি অন্য বিনা পরিশ্রমে নিয়ে যায়, এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কিছু হতে পারে? হতে পারে না। এজন্য গীবত একটা নিকৃষ্ট পাপ যা আমাদের পরিবারে রয়েছে, আমাদের সমাজে রয়েছে, আমাদের রাষ্ট্রীয় জীবনে রয়েছে, আমাদের রাজনৈতিক জীবনে রয়েছে, প্রত্যেকটি জায়গায় গীবতের যে পরিচর্যা করা হয়, এইভাবে যদি নিজের শিক্ষা, নিজের ইসলাম, নিজের দেশ নিয়ে যদি পরিচর্যা করা হতো, তাহলে একটা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হয়ে যেত। অথচ পরিবারের দুই চারটা মেয়ে মানুষ যদি এক জায়গায় বসে, তারা গীবতের সাথে লিপ্ত হয়ে যায়। তিনটা যা আছে আপনার যাকে বলে থাকেন, এক যার সাথে ঝগড়া হলে আরেক যার কাছে বসে এর নামে গীবত করা হয়, আবার ওর সাথে যখন ঝগড়া হয় ও তখন এর কাছে ওর নামে গীবত করতে থাকে। তার মানে পরিবারের ভিতরে দুই তিনটে মানুষের সাথে যদি এটা হয়ে থাকে, তাহলে আমার আপনি যখন চায়ের দোকানে বসি তখন কেমন লাগে? চার দোকানে তো গীবতের যে ঝড় ওঠে, ওই ঝড়ে তো টাইফুন হয়ে যাওয়ার কথা ছিল, আমফান হয়ে যাওয়ার কথা, মৌলবৃত্তি শুরু করে রাষ্ট্রের প্রধান পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক মহল পর্যন্ত কোনো ব্যক্তি, একজন ব্যক্তির গীবত থেকে বাদ যায় না। অথচ সে বুঝতেই পারছে না তার সারাদিনের পরিশ্রমের যে আমল সওয়াবগুলো ছিল, এই সবগুলি সে গীবত করার কারণে ওই ব্যক্তির আমলনামায় অটোমেটিক চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক, এটা হচ্ছে গীবতের পরিণাম। তাহলে আমরা যেটা বুঝতে পারি, গীবত হলো নিকৃষ্ট একটি কাজ, গীবত করলে আল্লাহ এবং তাঁর রাসূল অভিশাপ দিয়েছেন, গীবত করলে মানুষ কিয়ামতের দিন তার সওয়াবগুলো দিতে বাধ্য থাকবে, গীবতকারী অবশেষে জান্নাত থেকে বঞ্চিত হবে, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। সকলে বলে নাউযুবিল্লাহ মিন যালিক। মসজিদে নামাজ পড়তে এসেছেন, ইমাম থেকে শুরু করে সাধারণ পাবলিক পর্যন্ত যে কোনো ব্যক্তির ব্যাপারে, আপনার রাষ্ট্রীয় পর্যায়ে হোক, যেখানে হোক না কেন, আপনার পরিবার হোক, আপনি যখন কোনো কিছু কথা বলবেন কারোর বিষয়ে, ভেবেচিন্তে বলবেন, যেন কথাটি মিথ্যা না হয়ে যায়, ভুল না হয়ে যায়, যেন তার কোনো ত্রুটি আপনি অন্যের কাছে সমালোচনা, তাকে তার কাছে অপমানিত না করে দেন, বরং তার ভুল ধরা পড়লে তাকে সংশোধন করে দেবেন, তাকে ডাকবেন বা কোনো ব্যক্তির মাধ্যমে সংশোধন করে দেবেন, এটা আপনার জন্য জাযা। আল্লাহ কোরআনুল কারীম বলেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসলিহু যাত বাইনিকুম, একে অপরের মধ্যে সংশোধন করে নাও। এ কথা কা? আল্লাহ। আল্লাহ যেখানে বলছেন আমার আপনাকে, আমাকে ভয় করো, একে অপরের সমস্যা দেখলে সংশোধন করে দাও, এটা একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের উপর হক, সংশোধন করে দিতে হবে। কিন্তু আমরা সংশোধনের পরিবর্তে সমালোচনা বেশি পছন্দ করি। কি বলেন আপনারা? সংশোধন করার চেয়ে সমালোচনা বেশি করি। সমালোচনা খুব সহজে করা যায়, সংশোধন করা বড় জটিল। কিন্তু আমি আর আপনি মুমিন, আল্লাহকে ভয় করি, তা আবার আপনাকে আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে সমালোচনা নয় বরং সংশোধন করার চেষ্টা করতে হবে, যেন গীবত আমার আপনাকে জাহান্নামে নিয়ে না যায়। গীবতের আরেকটি পর্যায় হলো বহুতান। বহুতান মাসে অপবাদ দেওয়া, একজন ব্যক্তির ভিতর কোনো দোষ নাই, সে কাজটা করে নাই, আপনি অনুমান ভিত্তিতে নিজের ধ্যান ধারণা প্রসূত অন্যের কাছ থেকে কিছু শুনেছেন, মানে ভাসমান একটা কথা,
আপনি কোনো রকম যাচাই বাছাই ছাড়াই একজন ব্যক্তির ব্যাপারে কোনো একটি কথা মন্তব্য করে ফেললেন যা তার ভিতর নেই, তার ভিতর কখনোই ছিল না, এটার নাম হচ্ছে অপবাদ। আর এই অপবাদ দেওয়ার কারণে গীবতের চাইতেও বেশি ভয়াবহ পাপ হবে এবং গুনাহ হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। গীবতের বড় পর্যায় হলো বহুতান, অথচ আমরা এই পাপের সাথে জড়িত। কারোর সন্তানের বিষয়ে, কারোর মেয়ের সম্পর্কে, কারোর মায়ের সম্পর্কে, কোনো পরিবার সম্পর্কে, নিজের সম্পর্কে, ভাইয়ের সম্পর্কে, মুসলিম ভাই হোক যেই হোক না কেন, কারো বিষয়ে কথা বলার সময় ভেবেচিন্তে বলতে হবে যে আমি যার বিষয়ে বলছি এই কথাটা যদি ভুল হয় তাহলে অপবাদ দেওয়া হলো, আর আমি আল্লাহর কাছে অপবাদ দেওয়ার কারণে সবচাইতে বড় গুনাহগার হয়ে গেলাম, আর এই অপবাদের কারণে কিয়ামতের দিন আমার আপনাকে জাহান্নাম যাওয়া লাগবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য গীবত এবং বহুতার নামক এই মহাপাপ থেকে আমার আপনাকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মহাপাপ থেকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম আমিন। আমাদের দ্বিতীয় আলোচনার বিষয় ছিল নামিমা, যার বাংলা আমরা বাংলাকে ছোগলখুরি হিসেবে জানি, অথচ ছোগলখুরি বাংলা শব্দ নয়, এটা ফার্সি এবং হিন্দি ভাষায় ব্যবহার করা হয়। ছোগলখুরির আরবি শব্দ নামিমা। খেয়াল করুন, ছোগলখুরির বাংলায় আমরা বুঝবো এইভাবে, একজন ব্যক্তির কথা অন্য ব্যক্তির কানে বলে সেই ব্যক্তির সম্পর্কে তাকে খারাপ বানানো, মানে কান ভাঙানি। একজনের কথা অন্যের কানে লাগিয়ে দিয়ে দুইজনের মধ্যে সমস্যা সৃষ্টি করার নাম হচ্ছে ছোগলখুরি। ছোগলখুরি নামিমা। আমাকে আপনার পছন্দ হয়নি, আপনার কোনো আমার কোনো কথা আপনার পছন্দ না, আমার কাজ পছন্দ হয়নি, কিন্তু আপনি আমার সেই কথাগুলি অন্যের কানে লাগিয়ে দিয়েছেন, তাকে আমার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন, সে আমার বিষয়ে খারাপ ধারণা করে, আমাদের দুইজনের ভিতর মনোমালিন্য সৃষ্টি হবে। এই মনোমালিন্য সৃষ্টি করা অন্যের কানে কথা লাগিয়ে যে কাজটি করা হয় নাম হচ্ছে নামিমা, ছোগলখোর। আর ছোগলখোর হলো গীবত, ভূতানের চাইতে নিকৃষ্ট পাপ। এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন সহিহ মুসলিমের 9 নম্বর খণ্ডের ঈমান অধ্যায়ের 163 নম্বর পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যেই ব্যক্তি ছোগলখুরি করে বেড়ায়, ছোগলখুরি করতে পছন্দ করে, একজনের কথা অন্যের কাছে লাগিয়ে মনোমালিন্য সৃষ্টি করতে পছন্দ করে, আমি আল্লাহ রসুল কসম করে ঘোষণা দিচ্ছি ও কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। নাউজুবিল্লাহ বললেন না। এই পাপ আমাদের ভিতরে আছে না নাই কথা বলেন, এই পাপ আমাদের ভিতরে আছে না নাই? আছে। গীবত ছোগলখুরি আমাদের সমাজকে নষ্ট করে দিয়েছে, আমাদের সমাজে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে সবটাই গীবত এবং ছোগলখুরি করার কারণে। একজনকে ভালো লাগে নাই সেটা আপনার পার্সোনাল বিষয়, আপনার একজনের বিষয়ে অনীহা রয়েছে সেটা আপনার পার্সোনাল বিষয়, প্রয়োজনে সংশোধন হবে। তার মানে আপনি তাকে গীবত করবেন, তার ব্যাপারে ছোগলখুরি করবেন, এটা অপরাধ, এটা অন্যায়। সমাজের ভিতর দুই ভাই ভালো সম্পর্ক আছে, এক ভাই আরেক ভাই সম্পর্কে, এক ভাই আরেক ভাই ভাইয়ের সাথে কোনো কারণে বাড়িতে সমস্যা হয়েছে, আর আপনি প্রতিবেশী, প্রতিবেশী হয়ে আপনি যে দুই ভাইয়ের মারামারি ঝগড়া হয়েছে এক ভাইয়ের সাথে মেলামেশা করেছেন, কথা বলেছেন, সে তখন আপনার কাছে মনের দুঃখে কোনো কথা বলেছে, আর আপনি সেই দুঃখের কথাগুলো গিয়ে আরেক ভাইয়ের কানে আবার লাগিয়ে দিয়েছেন যে তোমার ভাই তোমার বিরুদ্ধে এই কথা বলেছে, ব্যাপারটা তো এরকম, এইভাবে লাগিয়ে দিয়েছেন, তখন সে বললে হ্যাঁ তাই এত বড় সাহস আমার বিরুদ্ধে কথা বলে, সে তখন তার ভাইয়ের সাথে মারামারি করতে চলে গেল। এই যে আপনি দুইজনের ভিতর যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন, মনোমালিন্য সৃষ্টি করে দিয়েছেন, একে অপরের ভিতরে যে হিংসাত্মক ভাব সৃষ্টি করে দিয়েছেন, এটাই সে ছোগলখুরি। আর এই ছোগলখুরি ব্যক্তি যত বড় মৌলবী হোক, আর যত বড় বুজুর্গ হোক, যত বড় হাজি সাহেব হোক, আর যত বড় আপনার এই সাধারণ পাবলিক হোক না কেন, এই ছোগলখুরি ব্যক্তি আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাত কাত্তাতুন, ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। কারণ আপনি দুই ভাইয়ের ভিতর তো সমস্যা সৃষ্টি করে এসেছেন, আপনি তো শয়তানের উত্তরসূরি। এই ছোগলখুরি আর এই গীবত আজকে পৃথিবীতে হিসাব করে দেখা গেছে তিনটা জায়গায় সবচাইতে বেশি, একটা হলো মেয়েদের ভিতরে সবচাইতে বেশি রয়েছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে যারা এক জায়গায় বড় মজলিস করে চায়ের সুমুক দেয় বা একটু আড্ডা জমিয়ে দিয়েছে, সে যেটাই করুক, সে হয় ক্যারাম বোর্ড খেলছে, ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, দশজন এক জায়গায় বসে আছে, একটা মজলিসে বসে আছে, এরকম মজলিস যেখানে হয় সেই জায়গায় দেখবেন গীবত আর ছোগলখুরি হয়।
কথা কি ভুল বললাম? আর তৃতীয় নম্বর হচ্ছে রাজনীতি। তৃতীয় নম্বর কি? রাজনীতি। রাজনীতিতে কিবদার সকল খুনি বেশি। একজন ব্যক্তি যে কোনো দল করতে পারে সেটা তার পার্সোনাল বিষয়, তার ভালো লেগেছে, কিন্তু আমার দলের সাথে মিল নাই বলে আমি তার ব্যাপারে অন্যের কাছে বারবার তুচ্ছ রটনা করছি, গিবত করছি, তার ব্যাপারে বাজে বিরূপ মন্তব্য করছি, এটা অন্যায়। আর এই সমাজের ভিতরে রাজনৈতিক এই গিবত চগুল খুরি থাকার কারণে আজকে বহুত রাজনীতি, অনেকে রাজনীতিক কর্মী আছেন, আপনারা দেখবেন কোনো দলের সাথে কোনো ব্যক্তির ওপর ওপর কথা থাকলেও মনের দিক থেকে মিল নাই। মিল আছে মনের দিক থেকে? মিল নাই। এগুলো সেই গিবত আর চগুল খুরির অংশ, এটা সবচেয়ে ভয়াবহ। অথচ আমি আর আপনি এক মায়ের সন্তান ছিলাম, হাওয়া আলী ইসলামের সন্তান ছিলাম। আমার আপনার ভিতর ত্রুটি থাকলে সেটা হতে পারে আলোচনা সাপেক্ষে সংশোধন, হতে পারে কারোর মাধ্যমে সংশোধন, কিন্তু আমি আর আপনাকে তো গিবত চগুল খুরির মাধ্যমে ক্ষতি করার মতো অধিকার আল্লাহ আপনাকে দেয়নি, আমাকে দেয়নি, সম্মানিত। এই জন্য এই মহাপাপ, এই গিবত, বহুতান এবং চগুল খুরির মতো এই মহাপাপ থেকে নিজেকে হেফাজত করতে হবে, নতুবা এই যে সমাজ আমের আপনি দেখছেন সমাজ ভেঙে যাবে, অলরেডি ভেঙে গিয়েছে। খেয়াল করবেন আল্লাহকে, আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আপনি যখন এই পাপের সাথে লিপ্ত হচ্ছেন তখন আপনার সওয়াবগুলো আমলনামায় চলে যাচ্ছে, আপনি যখন এই পাপগুলি করছেন তখন জাহান্নাম নির্ধারিত হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন কবরের ভিতরে খুব আজাব হচ্ছে, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দুইজনের প্রচন্ড আজাব হচ্ছে। আল্লাহ রাসূল দাঁড়ালেন, একটি খেজুর গাছের ডাল ভেঙে আনলেন, মাঝখান থেকে ফেরে দিলেন এবং তিনি কবরের উপরে সেটা পুঁতে দিলেন। সিয়াসি তার হাদিস, সাহাবীরা বললেন রাসূল আপনি কাজ করলেন কেন? আল্লাহ রাসূল বললেন তোমরা কি জানো এখানে দুটো ব্যক্তির কবরে দুটো কারণে আজাব হচ্ছে? তিনি বললেন রাসূল আপনি ভালো জানেন। নবীজি বললেন একজনের কবরে আজাব হচ্ছে পেশাব করে পবিত্র হইতো না ঠিক মতো, আর একজন ব্যক্তি চগল খুরি করে বেড়াইতো। কবরে সবচেয়ে কঠিন আজাব হয় দুটি করার কারণে, একটা চগল খুরির মতো পাপ করলে আর একটা পেশাব পায়খানা থেকে পবিত্র না হওয়ার কারণে। অথচ দেখেন এই দুটো পাপ এই সমাজের ভিতর যে হারে ক্রমবৃদ্ধি হচ্ছে, এর থেকে আমার আপনার বাঁচার কোনো পথই দেখছি না। গিবত শুনতে ভালো লাগে, কি বলেন আপনারা? কেউ কারোর বিরুদ্ধে বললে শুনতে ভালো লাগে, চগল খুরি শুনতে ভালো লাগে, কারণ এটা শয়তানের দাঁত তখন শরীরে লাগানো থাকে। মুমিন ব্যক্তিকে ধ্বংস করে তো শয়তান গিবত চগল খুরি রিয়া অহংকারে যাদু পাপের মাধ্যমে, এই পাপগুলো করা যাবে না। এই পাপগুলোর ভিতর দিয়ে আমি আর আপনি ধ্বংস হয়ে যাচ্ছি, আমি আর আপনি এত কষ্ট করে যে ইবাদত করি ইবাদতগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমার আপনাকে গিবতের মতো মহাপাপ, চগল খুরির মতো মহাপাপ থেকে নিজেকে হেফাজত করতে হবে, নিজের পরিবারকে হেফাজত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই গিবত এই চগল খুরির মতো মহাপাপ থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপর আমি যে বিষয়টি সংক্ষিপ্তভাবে বলতে চেয়েছিলাম সেটা হলো যে হিংসা, হিংসা সম্পর্কে আপনাদের যথাযথ ধারণা রয়েছে। আপনারা জানেন এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি হিংসা করেছিলেন তার নাম ছিল ইবলিশ। তার নাম কি? পৃথিবীতে প্রথম হিংসা কে করেছিল? ইবলিশ। তাহলে হিংসা করা কার গুণ? শয়তানের গুণ। আদম এবং হাওয়া আলাইহিসসালামের উন্নতি দেখে প্রথম হিংসা করেছিল ইবলিশ। ইবলিশ ভালো ইবাদত করনেওয়ালা জিন ছিল, কিন্তু আদম এবং হাওয়া আলাইহিসসালামের ব্যাপারে হিংসা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে লানত করে পাঠিয়েছেন। আর হিংসুক হওয়ার কারণেই সে অভিশপ্ত শয়তান। তাই দুনিয়াতেও মানব জাতি যদি আমরা হিংসা করি তাহলে আমরাও সেই শয়তানের উত্তর সুরি, কি বলেন আপনারা? হিংসা হলো শয়তানের গুণ। হিংসা করা কার গুণ? শয়তানের গুণ। পৃথিবীতে যত কাজ আছে, ভাত খাওয়া, রান্না করা, আয় রোজগার করা, বক্তব্য দেওয়া, ইমামতি করা, আজান দেওয়া, নেতৃত্ব দেওয়া, সম্পদ অর্জন করা, আপনার কাছে যতগুলি কাজ রয়েছে সব কাজের ক্ষেত্রে হিংসা করা হারাম। শুধু দুটো জায়গায় হিংসা করা জায়েজ। কয়টা জায়গায় হিংসা করা জায়েজ কথা বলেন, কয়টা জায়গায়? এই দুটি জায়গা ছাড়া আর কোথাও হিংসা করা যাবে না, হারাম। আবার বলছি, দুটি জায়গায় হিংসা করা জায়েজ, আর পৃথিবীতে যত কাজ রয়েছে সব জায়গায় হিংসা করা হারাম। তাহলে কয়টি জায়গায় হিংসা করবো আমরা? দুটি জায়গায়। আর সবগুলো জায়গায় হিংসা করা যাবে? কিন্তু আমরা তো করি, কেউ ভালো দুই তলা ঘর তুললে মনের ভিতর খুব যন্ত্রণা হয়,
আমার একতলা আছে ও দুইতলা কবে আমার দুইতলা হবে ও কিভাবে কামাইগিরি বানালে আমার হচ্ছে না চিন্তায় ঘুম হয় না এটা তো হিংসা অন্যের উন্নতি দেখে নিজের ভিতর যে যন্ত্রণা হয় এর নাম আছে হিংসা একটা ছেলে ভালো চাকরি পেয়েছে আপনার ছেলেও লেখাপড়া করে আপনি তার চাকরি দেখে হিংসায় আপনি আপনার ভালো লাগে না কষ্ট হয় একজন দশ বিঘা জমির মালিক আপনার এক বিঘা জমির মালিক আপনার ঘুম হয় না আপনার জমির পাশে যার ভুই আছে জমি আছে তার জমিতে ভালো ধান হয়েছে আপনারটাও হয়েছে কিন্তু তারটা দেখে আপনার সহ্য হচ্ছে না আপনার স্ত্রী সুন্দর আরেকজনের স্ত্রী একটু অসুন্দর তার তুলনায় আপনার মনে আর চিন্তায় ঘুম হয় না আর আমার বউ এত সুন্দর হয় না কিসের জন্য এটাও একটা হিংসা আপনার দল ক্ষমতায় যায়নি অন্য দল ক্ষমতায় আছে এই চিন্তা আপনার ঘুমই হচ্ছে না এটাও একটা হিংসা আপনার সাথে অনেক মানুষ যাতায়াত করে আপনি ইসলামের কথা বলেন আপনার সাথে লোকজন থাকে আপনার সাথে যাতায়াত লোক বসে কিন্তু আপনার কাছে বসছে না আপনার ভালো কথা বলছেন না আপনার মনে ঘুম হচ্ছে না খালি ওর কাছেই বসে আমার কাছে বসে না আমার কি কোনো যোগ্যতা নাই এভাবে হিংসা আস্তে আস্তে রন্ধে রন্ধে মানুষের প্রবেশ করেছে যে হিংসাটা পৃথিবীতে প্রথম করেছিল ইবলিস শয়তান যে কিয়ামতের দিন যখন জাহান্নাম যাবে তখন সে স্বীকারোক্তি দেবে যে আমি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষের সামনে গিয়ে কাউকে বলিনি আমার সাথে তুমি চলো সেদিন কারো দোষ সে ঘাড়ে নেবে না এই জন্য হিংসা করা একেবারে গর্হিত এবং নিকৃষ্ট কাজ হিংসার বিষয়ে স্পষ্ট কোরআনে আয়াত এবং হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিংসার ব্যাপারে বলেন হিংসুক ব্যক্তিরা আমার উম্মত নয় হিংসুক ব্যক্তিরা কার উম্মত নয় আল্লাহ রাসূলের উম্মত নয় আর রাসূলের যদি কেউ উম্মত না হয় নিশ্চয় সে বে উম্মত অমুসলিম তো অমুসলিম যদি হয় উম্মত যদি না হয় তার জন্য তো কপাল পোড়া ছাড়া কিছু নাই জাহান্নাম হিংসুক ব্যক্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কোনো বিষয়ে হিংসা করা যাবে না শুধু দুইটি জায়গায় হিংসা করা যায় সে দুটি বিষয়ে আমরা আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবান দিয়ে বলেন দুটো জায়গা ছাড়া পৃথিবীর সব জায়গায় হিংসা করা হারাম সেই দুটি জায়গা কি এক যে ব্যক্তিকে সম্পদ দেওয়া হয়েছে রিজিক দেওয়া হয়েছে ধন সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদ থেকে সে আল্লাহর রাস্তায় ভালো জায়গায় দান করে ব্যয় করে শুধু আল্লাহর খুশির জন্যে তখন আপনি চিন্তা করছেন ওর টাকা পয়সা আছে ও মসজিদ মাদ্রাসায় দান করে মাজিলার মাদ্রাসাগুলো একেবারে বড় করে দিচ্ছে এতে মিসকিন মানুষ করে ভালো জায়গায় দান করে এত ভালো ভালো কাজ করে আমারও তো আছে আমি ওর চাইতে বেশি দান করতে চাই এই হিংসা করা ইসলামে জায়েজ এবং সুন্নাত সম্মত সম্পদের ক্ষেত্রে শুধু সম্পদ অবৈধ যোগে নাই মাজার তৈরি করে দেবেন গাজার গাজীর গান গাই বেড়াবেন এরপরে আপনার অশ্লীল বেহায়াপূর্ণ গানের আসর বসাবেন বৈশাখের গান দিয়ে বেড়াবেন এই অবৈধ জায়গায় সম্পদ ব্যয়ের কথা বলা হয়নি বলা হয়েছে নেক কাজ ভালো কাজে সম্পদ ব্যয় করে দান করে এইটা দেখে আপনার চিন্তা রাখতে হবে ও আল্লাহর পথে দান করে আমি আল্লাহর পথে দান করতে চাই এই হিংসা করা জায়েজ এর সুন্নাত সম্মত এতে আপনি সওয়াব পাবেন এক দুই নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা তাও হিকমত ইয়াকুদি বিহা ইয়াল্লিমুহা যে ব্যক্তিকে আল্লাহ তাআলা এলেম দিয়েছে জ্ঞান জ্ঞান এলেম দিয়েছেন জ্ঞান দিয়েছেন সে তার জ্ঞানের যে পরিধি ছিল এর আলোকে মানুষের কাছে দিনের দাওয়াত দেয় হকের দাওয়াত দেয় মানুষেরা তার কথা শুনেছে এবং বুঝেছে এর উপরে আমল করেছে আমল করছে এইটা দেখে আপনার হিংসা হতে হবে ওকে আল্লাহ এলেম দিয়েছে জ্ঞান দিয়েছে ও মানুষের ভিতর বিতরণ করে আমিও এলেম অর্জন করব আমি ওর সাথে বেশি জ্ঞানী হয়ে যাব আমিও মানুষকে এই হকের কথা বলবো এলেমের কথা বলবো দিনের কথা বলবো এই এলেম আর দিন জ্ঞান অর্জন করার ক্ষেত্রে প্রচার প্রসার করার ক্ষেত্রে হিংসা করা জায়েজ এটা সুন্নাত সম্মত ডাক্তার জাকির নায়ক গুরা দুনিয়া কামাই দিচ্ছে আপনাকে ভাবতে হবে ডাক্তার জাকির নায়কের চাইতে বেশি ভালো লেকচারার হবে আপনাকে চিন্তা হবে বড় বড় উলামাদের মধ্যে হব আমি এই জ্ঞানের সাগরে দেবে আপনাকে আপনি ভালো বিজ্ঞানী হবেন এই চিন্তা করতে হবে এক্ষেত্রে জায়েজ এই দুটি জায়গা ছাড়া এলেমের ক্ষেত্রে ধন সম্পদ দান করা ছাড়া পৃথিবীর কোনো জায়গায় হিংসা করা হারাম যত জায়গা আছে সব জায়গায় হিংসা করা হারাম যখন আপনি হিংসা করবেন তখনই জানবেন আপনি গুনাহের ভিতর লিপ্ত এবং আপনি শয়তানের যে
আপনার উত্তরাধিকারী হিসেবে মনোনীত হওয়ার দরকার ছিল, হয়ে গেছি। তাই আমরা কখনো হিংসার সাথে জড়িত হব না। সম্মানিত উপস্থিতি, তো আমরা যে বিষয়টা আপনাদের সম্মুখে এতক্ষণ আলোচনা করলাম, সংক্ষিপ্তভাবে তিনটা বিষয় এখানে নিয়ে এসেছিলাম। একটা হলো গীবত এবং বহুতান। দোকানে বসে, ঘরে বসে, বাড়িতে বসে, পাড়ায় বসে, মসজিদে বসে, মসজিদে যেখানে হোক না কেন, অন্যের ব্যাপারে কথা বলার সময় ভেবে চিনতে বলতে হবে, নালে আপনার সওয়াব কর্তন হবে। দুই, মানুষের নামে সগলখুরি, নামিমা, একজনের কথা একজনের কানে লাগিয়ে ঝামেলা তৈরি করা যাবে না। এই পাপাচার এই সমাজে খুব চলছে, এই পাপ থেকে আপনাকে বাঁচতে হবে। আর তৃতীয় নম্বর হলো হিংসা করা যাবে না। হিংসা শুধু যে দুই জায়গায় জায়েজ, এই দুটি জায়গায় ছাড়া আপনি হিংসা করলে ধ্বংস। আপনি যত পণ্ডিত খাটিয়েই যান না কেন, আপনাকে আর কোনো জায়গায় না হলো সাদা কাপড়ে জড়িয়ে গোরস্তার মাঠে মাটির নিচে পুঁতে ফেলা হবে, এর বেশি কিছু নয় আপনার জন্য। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব এই গুনাহ থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন।